দু হাতে দুটো ডাম্বেল নিয়ে আপনার ব্যাককে স্ট্রেট রেখে কোমর বরাবর আপনার আপার বডিকে যতটা পারবেন সামনের দিকে বেন্ড করুন। আপনার নি সামান্য বেন্ড অবস্থায় থাকবে এবং তালু দুটি একে অপরের দিকে ফেস করা অবস্থায় থাকবে। এটি হলো আপনার স্টার্টিং পজিশন। খেয়াল রাখবেন এই এক্সারসাইজটা পারফর্ম করার সময় আপনার ব্যাক যেন অলওয়েজ স্ট্রেট থাকে। আপনার ব্যাক বেন্ড হয়ে গেলে এক্সারসাইজটা করা এফেক্টিভ হবে না। আপনার ব্যাককে স্ট্রেট রাখার জন্য আপনার শোল্ডার ব্লেড দুটিকে সামান্য পিছনের দিকে পুশ করুন এবং ফিল করুন যেন কোনো একটি বস্তুকে আপনার পিঠের মাঝখানে চেপে ধরে রেখেছেন। তাহলে আপনি আপনার ব্যাককে সঠিকভাবে ট্রেন করতে পারবেন এবং এক্সারসাইজটা পারফর্ম করার সময় আপনার ব্যাকে স্ট্রেস ফিল করতে পারবেন। এবারে আপনার পুরো বডিকে ফিক্স রেখে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডাম্বেল দুটিকে উপরের দিকে তুলুন। উপরে পৌঁছে ব্যাক মাসেলকে স্কুইজ করুন এবং সামান্য হোল্ড করুন। এবারে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে আবার আগের পজিশনে ফিরে আসুন। আপনার ট্রেনারের রেকমেন্ডেশন অনুযায়ী আপনি আপনার সেট কমপ্লিট করুন। যাদের ব্যাকে প্রবলেম আছে তাদের এই এক্সারসাইজটা অ্যাভয়েড করাই ভালো এবং এই এক্সারসাইজটা পারফর্ম করার সময় ইঞ্জুরি থেকে বাঁচার জন্য অলওয়েজ আপনার ব্যাককে স্ট্রেট রাখুন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং হেল্পফুল মনে হয়ে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং ফিট বেঙ্গলকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং কম দামে অরিজিনাল সাপ্লিমেন্ট কেনার জন্য আমাদের ডেসক্রিপশন চেক করুন।